সাপ্তাহিক রাশিফলের সর্বপ্রথম যে রাশিটি নিয়ে আজ কথা বলবো সেটি হলো মেষ রাশি। এই সপ্তাহে আপনার দ্বারা করা চিকিৎসার পরিবর্তনগুলি আপনার স্বাস্থ্যের অনেক ইতিবাচকতা আনবে। এর জন্য আপনার রুটিনেও যথাযথ উন্নতি করুন এবং প্রয়োজনে একজন ভালো ডাক্তারের কাছ থেকে আপনার ডায়েট প্ল্যান নিন। আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলো ব্যবহার করা উচিত, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে তাড়াহুড়ো করে আপনি এমন কিছু কেনার জন্য আপনার অর্থ ব্যয় করেন যা ইতিমধ্যে আপনার কাছে উপস্থিত রয়েছে। তাই হুট করে কিনবেন না। আপনার বাড়ির পরিবেশের কিছু পরিবর্তন করার আগে এই সপ্তাহে আপনার অন্যান্য সদস্যদের মতামত জানারও চেষ্টা করুন, অন্যথায় আপনি অন্যান্য সদস্যদের স্বার্থে ও সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন তা আপনার বিরুদ্ধে যেতে পারে। এই সপ্তাহটি কোনো নতুন কাজ শুরু করার জন্য বা কোথাও বিনিয়োগ করার জন্য উপযুক্ত এবং ভালো যোগ দেখা যাচ্ছে, কারণ শনি আপনার চন্দ্র রাশির একাদশভাবে বসে থাকবে। এমন পরিস্থিতিতে আপনি যদি এই সময়ে বিনিয়োগ বা নতুন কাজ শুরু করেন তবে ভালো লাভ করার সম্ভাবনা রয়েছে। পঞ্চম ঘরে বুধের উপস্থিতির কারণে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হবে, কারণ এই সময়ে তাদের সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য করা হবে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, যার ফলে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতাও গড়ে উঠবে। তাদের বোঝাপড়ার বিস্তৃত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদেরও তাদের সাথে খুব খুশি হতে দেখা যায়। উপায়: প্রতিদিন 11 বার ওম গণেশায় নমঃ জপ করুন। দ্বিতীয় যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো বৃষ রাশি। এই সপ্তাহটি স্বাস্থ্যর দিক থেকে ভালো নোটে শুরু হবে, কারণ এই সময়ে আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। ফলস্বরূপ আপনি এই সময়ে জিমে যোগদান করার সিদ্ধান্ত নিতে পারেন। এই সপ্তাহে যোগ হচ্ছে, আপনার কাছ থেকে কেউ ঋণ চাইতে পারে, সেই জন্য এই মুহূর্তে এমন প্রত্যেক ব্যক্তিকে উপেক্ষা করাই আপনার জন্য ভালো হবে, অন্যথায় আপনি আপনার টাকা ফেরত নাও পেতে পারেন, যার কারণে আপনাকে পরে অনুতপ্ত হতে হবে। আপনি যদি চান এই সপ্তাহে পরিবারের সদস্যরা আপনার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আপনাকেও তাদের সাথে একই রকম আচরণ করতে হবে, কারণ এই সময়ে পরিবারের সদস্যদের সাথে আপনার আচরণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিনিময়ে তাদের সাথে আপনার সর্বদা ভালো ব্যবহারই মেলামেশা করাও উচিত। আপনার চন্দ্র রাশির দশমভাবে শনিগ্রহ উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে আপনার নেতৃত্ব এবং প্রশাসনিক ক্ষমতা সামনে আসবে, যার কারণে আপনি কর্মক্ষেত্রে নিজের পরিচয় ও সম্মান পেতে সফল হবেন। এছাড়াও এই সময়ে আপনি কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীর পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধ আপনার চতুর্থভাবে অবস্থান করবে এবং ফলস্বরূপ এই সপ্তাহে শিক্ষার্থীদের আচরণের অনেক পরিবর্তন সম্ভাবনা রয়েছে, যার কারণে এই রাশির শিক্ষার্থীদের তাদের শিক্ষকদের সাথে তর্ক হতে পারে, যদিও তাদের এই ধরনের মারামারি এড়াতে হবে, অন্যথায় অন্যান্য শিক্ষক এবং আপনার অন্যান্য সহপাঠীদের মধ্যে আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে, যার কারণে ভবিষ্যতে আপনিও তাদের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হবেন। উপায়: মঙ্গলবার দিন দেবী দুর্গার জন্য যজ্ঞ করুন। তৃতীয় যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হলো মিথুন রাশি। এই সপ্তাহে আপনি সারাক্ষণ মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন, তবুও আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে। এমন অবস্থায় বাসি ও ভাজাভুজি খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার খাবার খেতে ভুলবেন না। এছাড়াও যতটা সম্ভব ফল খেতে থাকুন। এই সপ্তাহে আপনি যদি বিদেশি দেশগুলির সাথে সম্পর্কিত ব্যবসা করেন তবে আপনি অনেক নতুন উৎসাহের সাথে সংযোগ স্থাপন এবং তাদের থেকে আর্থিক সুবিধা অর্জনের ক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন, কারণ রাহু আপনার চন্দ্র রাশির একাদশভাবে অবস্থান করবে। এর জন্য আপনাকে শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সঠিক কৌশল অবলম্বন করতে হবে। আপনার পরিবারের কেউ যদি সম্প্রতি বিয়ে করে থাকেন তবে আপনি এই সপ্তাহে নতুন অতিথির আগমনের সুসংবাদ পেতে পারেন। এর ফলে পারিবারিক পরিবেশ ইতিবাচকতা দেখা দেবে। এর পাশাপাশি বাড়ির বড়দের শক্তিতে এই সুসংবাদটি খুবই কার্যকরীও প্রমাণিত হবে, যার কারণে বাড়ির মনোরম পরিবেশের কারণে আপনার মানসিক চাপও দূর হবে বলেই মনে হয়। অফিস বা অফিসে যাদের সাথে আপনি প্রায়
তর্ক বিতর্কে জড়ান এই সপ্তাহে তাদের সাথে ভালো কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই সময়ে আপনারা দুজনেই একসঙ্গে একটি নতুন ও গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। ফলস্বরূপ এই সময় আপনাকে উভয়কেই একে অপরের অভিযোগ ভুলে একই লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে দেখা যাবে। এই সময় ছাত্ররা তাদের পড়াশোনার ভাগ্য পাবে এবং তাদের শিক্ষকদের এই সময়ে আপনাকে সমর্থন করতেও দেখা যাবে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি অন্যদের তুলনায় ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো কর্কট রাশি। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি খুব ভালো স্বাস্থ্য প্রদান করবে। যদিও ছোটোখাটো সমস্যা আসবে এবং যাবে, কিন্তু আপনি কোনো বড় রোগের শিকার হবেন না এবং শারীরিকভাবে আপনি আগের চেয়ে সুস্থ থাকবেন। আপনার চন্দ্ররাশির সপ্তমভাবে শনির উপস্থিতির কারণে আপনাকে এই সপ্তাহে আপনার বাড়ির কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, যার কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে। তবে এটি পরিবারে আপনার মর্যাদা বাড়াবে, পাশাপাশি আপনি পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে যদিও কোনো পারিবারিক বিবাদ চলে, তবে এটি সময়ে সময়ে সম্পূর্ণভাবে মিটে যাবে, যার কারণে আপনি বাড়িতে সুস্বাদু খাবার দাবার খাওয়ার সুযোগ পাবেন। গুরু মহারাজ আপনার দশমভাবে বসে থাকবে এবং ফলস্বরূপ আপনার অসতর্ক স্বভাবের কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজের কাগজপত্র হারাতে পারেন, যার কারণে অনেক কাজ মাঝপথে আটকে যেতে পারে। এর সাথে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা আপনার কাছ থেকে অনেক বড় কাজের দায়িত্ব নেওয়ার মাধ্যমে এটি অন্য কোনো ব্যক্তির কাছেও হস্তান্তর করা যেতে পারে। যদি আপনার প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই সপ্তাহ আপনাকে আরও মনোযোগ দিতে হবে পড়াশোনায়। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য তাদের পড়াশোনার মধ্যে কিছু সময় নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে, কারণ এই সময় কোনো ছোটোখাটো মৌসুমি অসুস্থতার কারণে আপনার প্রতিবন্ধকতা বোধ হতে পারে। উপায়: শনিবার দিন দিব্যাঙ্গদের দই ভাত দান করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো সিংহ রাশি। যাদের চোখের সমস্যা ছিল তাদের জীবনে এই সপ্তাহটি বিশেষ শুভ ফল নিয়ে আসছে, কারণ এই সময় আপনি শুধু আপনার চোখের যত্নই নিতে পারবেন না, এর উন্নতির জন্য কোনো সিদ্ধান্তও নিতে পারেন। আপনি যদি অতীতে কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন, তবে এটি এই সপ্তাহে আপনার সমস্যার প্রধান কারণ হয়ে উঠতে পারে, কারণ এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অতএব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনার জন্য ভালো হবে। খুব সাবধানে থাকুন। আপনি যদি দীর্ঘকাল ধরে কোনো নিকট আত্মীয়ের সাথে দেখা করার পরিকল্পনা করে থাকেন, তবে এই সপ্তাহে এটি সম্পূর্ণ হওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ কেতু আপনার চন্দ্ররাশির তৃতীয়ভাবে থাকবে। আপনি তাদের বাড়িতে যাওয়ার সুযোগ পাবেন বা হঠাৎ করে তারাও আপনার বাড়িতে আসতে পারে, এর ফলে আপনি ভালো সুস্বাদু খাওয়া দাওয়ার সুযোগও পাবেন। আপনার প্রথমভাবে বুধের অবস্থানের কারণে এই সপ্তাহে শিক্ষার আগের সমস্ত সমস্যা দূর হবে, যার কারণে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে একটি ভালো অবস্থান অর্জন করতে পারবেন এবং আপনি এর থেকে ভালো ফলাফলও পাবেন। এই কারণে আপনার মন সহজাতভাবে আপনার শিক্ষার দিকে আগ্রহী হয়ে পড়বে, যাকে দেখলে আপনার পরিবারের সদস্যরাও আপনার প্রতি গর্ববোধ করবে। যদিও এই সময়ে সমস্ত লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন, যারা আপনার বেশিরভাগ সময় নষ্ট করতে পারে অনর্থ কাজে। উপায়: প্রতিদিন 19 বার ওং বাস্করায় নমঃ জপ করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো কন্যা রাশি। এই রাশির বয়স্ক ব্যক্তিরা যারা জয়েন্টের ব্যথা বা কোমরের ব্যথায় সমস্যায় ভুগছিলেন, তারা এই সপ্তাহে সঠিক খাবার দাবারের ফলে ভালো স্বাস্থ্য পেতে সক্ষম হবেন। এমন অবস্থায় ভালো খাবার গ্রহণের সময় নিয়মিত যোগব্যায়াম করুন। শনি আপনার চন্দ্ররাশির ষষ্ঠভাবে অবস্থান করবে এবং এইভাবে দীর্ঘ সময় ধরে এই সপ্তাহটি আপনার আর্থিক দিককেও মজবুত করবে, কারণ এই সময়ে সব ধরনের খরচের ওপর নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ রেখে আপনি আপনার সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন। এর জন্য সমস্ত কৃতিত্ব নিজেকে দেওয়ার পরিবর্তে আপনার কাছের এবং প্রিয়জনদের, পরিবারের সদস্যদের, আপনার সঙ্গীকেও কিছুটা কৃতিত্ব দিন। এই সপ্তাহে আপনার স্বাচ্ছন্দ্যের পরিবর্তে আপনার পরিবারের সদস্যদের চাহিদার দিকে মনোনিবেশ করা আপনার জন্য বেশি ভালো হবে, কারণ শুধু এর মাধ্যমে আপনি জানতে পারবেন পরিবারে চলছে এমন অনেক পরিস্থিতি যেগুলো থেকে আপনি তখনও অজ্ঞাত ছিলেন। এই সপ্তাহে প্রাপ্ত লাভগুলি একত্রিত করে এবং নতুন কিছু শুরু করার মাধ্যমে আপনার সামনের সময়ের জন্য একটি মজবুত ভিত্তি এবং কৌশল স্থাপন করে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। এই জন্য আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন। এই সপ্তাহে ছাত্ররা তাদের পাঠ বা বিষয় বুঝতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে, কারণ বুধ আপনার দ্বাদশভাবে উপস্থিত থাকবে। এমন পরিস্থিতিতে আপনি না চাইলেও আপনি আপনার অহংকারের সামনে কারো সাহায্য নেওয়া এড়াবেন। যদিও আপনার এটি করা উচিত নয়, তবে আরও ভালো ফলাফল পেতে আপনাকে বড়দের সাহায্য নিতে হবে। উপায়: প্রত্যহ ওম নম নারায়ণ 41 বার জপ করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো তুলা রাশি। আপনি এই সপ্তাহে আরও আবেগপ্রবণ মেজাজে থাকবেন, যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলাভাবে কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধাবোধ করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনি যদি নিজেকে চাপমুক্ত রাখতে চান, তবে আপনার হৃদয় থেকে অতীতকে মুছে ফেলুন এবং নতুন শুরু করার চেষ্টা করুন। বৃহস্পতি আপনার চন্দ্ররাশির সপ্তম ঘরে অবস্থান করবে এবং এক্ষেত্রে এ সপ্তাহে আপনি আপনার ব্যবসা সম্প্রচারণের জন্য কোনো ধরনের ঋণ বা লোন নেওয়ার পরিকল্পনা করতে পারেন। যদিও এই সময় আপনি একটি ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে সক্ষম হবেন, তবে অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় আপনাকে প্রথম থেকেই খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে যদি এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে কোনো কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের মতামত নিন, কারণ এটা সম্ভব যে শুধুমাত্র আপনার নিজের সিদ্ধান্ত কিছু সমস্যা তৈরি করতে পারে। এমন অবস্থায় ভালো ফলাফলকে পেতে পরিবারের সম্প্রীতি তৈরি করতে এবং বাড়ির বড়দের অভিজ্ঞতার সঠিক ব্যবহার করে প্রতিটি সিদ্ধান্তের পরামর্শ নিন। এই সপ্তাহে আপনার কাজ ছাড়াও আপনার আরাম পূরণের দিকে আপনার মন আরও বেশি মনোযোগী হবে। এই পরিস্থিতিতে আপনার মনকে শুধুমাত্র লক্ষ্যের দিকে রাখুন এবং আবেগপূর্ণ বিষয়গুলি এড়িয়ে চলুন, অন্যথায় আপনার জন্য সমস্যা দেখা দিতে পারে। উচ্চশিক্ষার জন্য একটি উচ্চ স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তির স্বপ্ন দেখছেন এমন স্থানীয়দের কঠোর পরিশ্রম এই সপ্তাহের ফল দেবে, কারণ এই সময় বুধ আপনার চন্দ্ররাশির একাদশভাবে বসে থাকবে। আপনার জন্য কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো বৃশ্চিক রাশি। মানসিক চাপের সরাসরি প্রভাব স্বাস্থ্যকে আরও খারাপ করতে পারে। আপনি এই সপ্তাহে একই রকম কিছু অনুভব করবেন। চন্দ্ররাশির চতুর্থভাবে শনির উপস্থিতির কারণে আপনার ব্যক্তিগত জীবনে চলমান অশান্তি আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ হবে, যার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই সপ্তাহে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি প্রচুর অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেতে পারেন। এর থেকে আপনি ভালো মুনাফাও অর্জন করতে পারেন। যদিও ইতিমধ্যে প্রতিটি এবং প্রতিটি কাজে স্বাক্ষর করার আগে আপনাকে সাবধানে এবং স্বাচ্ছন্দ্যের সাথে সেগুলি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অনেক খারাপ অভ্যাস এবং আপনার নিজের শর্তে জীবনযাপন করার চিন্তার কারণে আপনার পরিবার এই সপ্তাহে খুব অসুখী হতে পারে। এই কারণে এমন সম্ভাবনা রয়েছে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নৈতিকতার পাঠের উপর বেশ কয়েকটি বক্তৃতা পাবেন। এটি শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে একগুঁয়েমিতা আনবে না, এটি আপনার সতর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। এই সপ্তাহে আপনার কথাবার্তার রূঢ়তা দেখা যাবে এবং যার কারণে
আপনাকে কর্মক্ষেত্রে অন্যের সাথে অনর্থক বা তুচ্ছ বিষয়ে তর্ক বা ঝগড়া করতে দেখা যাবে। এর নেতিবাচক প্রভাব শুধু আপনার ভাবমূর্তিই ক্ষতি করবে না, বরং কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে যথাযথ সমর্থন পাওয়া আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে। এই সপ্তাহে যে সমস্ত শিক্ষার্থীরা কিছু না কিছু শিখতে পারেন তাদের বুদ্ধিবৃত্তির ক্ষমতা উন্নতি হবে, তবে অন্যান্য শিক্ষার্থীরা তাদের সক্ষমতা হ্রাসের পাশাপাশি অনেক ক্ষতিকারক পরিণতির মুখোমুখিও হতে পারেন। উপায়: প্রত্যহ ওং কেতাবে নমঃ 41 বার জপ করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো ধনু রাশি। এই সপ্তাহে আপনার মধ্যে ধর্মীয় প্রবৃত্তির বিকাশ ঘটবে, কারণ বৃহস্পতি মহারাজ আপনার পঞ্চম ভাবে উপস্থিত থাকবে, যার কারণে আপনি আপনার কাছের এবং প্রিয়জনদের সাথে কোনো ধর্মীয় স্থানে দেখার পরিকল্পনা করতে পারেন, যেখানে আপনি একজন সাধুর আশীর্বাদও পেতে সক্ষম হবেন, যা আপনাকে অনেকাংশে মানসিক শান্তি দেবে। আপনি যদি আপনার অর্থ বাজি বা শেয়ারের বাজারে রাখেন তবে এই সপ্তাহে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এমন সম্ভাবনা রয়েছে যে আপনি সেই অর্থ ফেরত পেতে ভুল উপায়েও আপনাকে আরও বেশি অর্থ বিনিয়োগ করতে হতে পারে। অতএব এই সপ্তাহে যতটা সম্ভব বাজি ধরার মতন খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখার আপনার জন্য ভালো হবে। আপনার রাশিচক্রে গ্রহ এবং নক্ষত্রের অনুকূল অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার পরিবারে শান্তি থাকবে। এমন পরিস্থিতিতে যদি অর্থ সংক্রান্ত কিছু সমস্যা থাকে তাহলে তাও পুরোপুরি দূর করা যায়। চন্দ্ররাশির তৃতীয় ভাবে শনির অবস্থানের কারণে আপনি এই সময়ে আপনার বড় ভাই বোনদের সাহায্য পেতে সক্ষম হবেন, যার কারণে আপনি আপনার যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনি কিছু অলস বা শিকার জটিলতার শিকার বোধ করতে পারেন, তবে তা সত্ত্বেও আপনি যা করেন তার জন্য প্রশংসা পেতেও আগ্রহী হবেন, যার কারণে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতির কিছু শুভ ফল পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে সময়কাল আপনার রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে, কারণ বুধ আপনার নবমভাবে অবস্থান করবে। কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে আপনার কমফোর্ট জোনে এতটা সীমাবদ্ধ করবেন যে আপনি কিছু কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাশিটি হলো মকর রাশি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, যার কারণে খেলাধুলা এবং বহিরঙ্গন ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হারানো মানসিক শক্তি পুনরায় সংগঠিত করতে এবং একই মানসিক শক্তির সাথে আরও ভালো জীবনযাপন করতে সহায়তা করবে। এই সপ্তাহটি এমন জিনিস কেনার জন্য ভালো যার দাম ভবিষ্যতে বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনি সোনার গয়না, বাড়ি জমি বা যে কোনো বাড়ির নির্মাণ কাজের বিনিয়োগ করতে পারেন, যার কারণে আপনি ভবিষ্যতে ভালো লাভ পাবেন। এই সপ্তাহে আপনার জ্ঞান আপনার চারপাশের লোকদের মুগ্ধ করবে। বিশেষ করে এই সপ্তাহে আপনি আপনার ভালো স্বভাবের কারণে আপনার বাড়ির কাছের বিপরীত লিঙ্গের কাউকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। রাহু আপনার চন্দ্র রাশিতে চতুর্থভাবে বসে থাকবে এবং এমন পরিস্থিতিতে কর্মক্ষেত্রে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, যদি না আপনি নিজেই জানেন যে আপনি যে কোনো মূল্য তা পূরণ করবেন, কারণ এটা সম্ভব যে আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান ও পতনের কারণে আপনি কিছু কাজের দায়িত্ব নিতে পারেন কিন্তু আপনি সময় মতো তা সম্পূর্ণ করতে পারবেন না। এই সপ্তাহে আপনি এমন একটি নতুন বই কিনতে পারেন যা আপনার কাছে ইতিমধ্যে পাওয়া যায়, যার কারণে আপনি আপনার অর্থ নষ্ট করবেন। তাই শিক্ষা সংক্রান্ত কিছু কেনার আগে আপনার যা কিছু আছে তা ভালো করে যাচাই করে নিন। উপায়: সম্ভব হলে প্রতিদিন দিব্যাঙ্গদের সেদ্ধ চাল দান করুন। পরবর্তী যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো কুম্ভ রাশি। আপনি যদি আপনার শরীর সুস্থ রাখতে চান তাহলে এই সপ্তাহে নিয়মিত ফল খাওয়া উচিত। এর পাশাপাশি সকালে পার্কে হাঁটা এই সময় আপনার স্বাস্থ্যকে ফিট রাখতে সাহায্য করতে পারে, তাই যত্ন নিন, সুস্বাস্থ্য উপভোগ করুন। কোনো ধরনের কমিটিতে বা কোনো অবৈধ বিনিয়োগে আপনার অর্থ বিনিময় করা থেকে বিরত থাকুন, যদিও আপনি তা থেকে ভালো লাভ পেতে পারেন,
কারণ এটা সম্ভব যে শুরুতে আপনি আপনার টাকাকে নিরাপদ মনে করতে পারেন, কিন্তু পরে এটি আপনাকে বড় ক্ষতি দিতে পারে। এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন, তবে এই সময় আপনার ভাই বোনদের সুস্বাস্থ্য দুর্বল করতে পারে, যার উপর আপনার কিছু টাকা খরচ হতে পারে। তবে এই সময় আপনার দ্বারা সমস্ত ধরনের পারিবারিক দায়িত্ব পালন করা, আপনাকে বাড়িতেও সম্মান দেওয়ার জন্য কাজ করতে হবে। শনি মহারাজ আপনার চন্দ্ররাশির দ্বাদশভাবে অধিষ্ঠিত থাকবেন। এমন পরিস্থিতিতে সপ্তাহে আপনার অতীতের কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে প্রশংসা এবং পদোন্নতিও পাবেন। যদিও প্রতিটি অগ্রগতি আপনার মানুষের মধ্যে অহংকার নিয়ে আসে, তবে মনে হচ্ছে আপনার সাথে একই রকম কিছু ঘটবে। সেজন্য ভালো পদোন্নতি পেলে আপনার প্রকৃতিতে অহংকার আনা এড়িয়ে চলতে হবে। আপনার শিক্ষাগত রাশিফল অনুসারে এই সপ্তাহটি বিশেষ এমন শিক্ষার্থীর জন্য বিশেষভাবে ভালো যাচ্ছে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন, কারণ এই সময় বুধ গ্রহ আপনার সপ্তমভাবে অবস্থান করবে। এছাড়াও ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি সেরা হবে, কারণ এই সময়ে তারা তাদের শিক্ষার সাফল্যের অনেক সুযোগ পাবে। সর্বশেষ যে রাশিটি নিয়ে কথা বলবো তা হলো মীন রাশি। যদিও এই সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে ভালো, তবে যে কোনো বিষয়ে আপনার অতিরিক্ত চিন্তা আপনাকে মানসিক চাপ দিতে পারে, তাই আপনি আপনার এই অভ্যাসের কিছু উন্নতি করার চেষ্টা করবেন, যাতে আপনি সপ্তাহের শেষে সাফল্য পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে অর্থ শুধুমাত্র খারাপ সময়ের জন্য সংরক্ষণ করা হয়, কারণ এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থার ঊর্ধ্বগতি হতে পারে। তবে অতীতে আপনার সঞ্চয় করা অর্থ আপনার কাজে লাগবে এবং আপনি এই সময়ে খারাপ আর্থিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনার বাড়ির বাচ্চাদের অতিরিক্ত সুযোগ দেওয়া ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে, তাই প্রথম থেকেই তাকে এবং তার কোম্পানির ওপর নজর রাখা। সে যাদের সাথে হ্যাং আউট করে তাদের কথা মনে রাখবেন। যারা বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা করেন তাদের কিছু আইনি সমস্যার কারণে তাদের কর্মজীবনে এগিয়ে যেতে সমস্যা হতে পারে, কারণ এই সময়ে শনিদেব আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে বসে থাকবেন। তাই শুরু থেকেই আপনার নথি প্রস্তুত করুন, আপনি বিভিন্ন উপায়ে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনার চন্দ্র রাশির ষষ্ঠভাবে বুধ মহারাজ উপস্থিতির কারণে এই সময়ের মধ্যে আটটি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি অধ্যয়নরত শিক্ষার্থীরা কম পরিশ্রম করেও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন, কারণ এই সময়ের মধ্যে আপনি যে পরীক্ষায় দেবেন না কেন ভালো নম্বর পেতে পারেন। আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। উপায়: গুরুবারের দিন বৃদ্ধ ব্রাহ্মণকে ভোজন করান।